নতুন মরশুমের জন্য দল গঠনের ক্ষেত্রে বর্তমানে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে আইএসএলের বিভিন্ন ক্লাবগুলি। প্রথম দিকে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার একচেটিয়া দাপট থাকলেও সময় এগোনোর সাথে সাথে আসরে নেমেছে কলকাতার দুই প্রধান, ইস্টবেঙ্গল ও মোহনবাগান সহ আইএসএলের বিভিন্ন ক্লাবগুলি। গত এপ্রিল মাসের শেষের দিকে কোচের নাম ঘোষণা করার পর থেকেই দলবদলের বাজারে আরও সক্রিয় হয়ে উঠেছে কলকাতার এক প্রধান অর্থাৎ ইস্টবেঙ্গল। প্রথমে উড়িষ্যা এফসি থেকে নন্দকুমার শেখর ও চেন্নাই এফসি থেকে ইভান ডান্সবলকে নিশ্চিত করে ইস্টবেঙ্গল। তারপরে ম্যানেজমেন্টের নজর পড়ে কেরালার উপর, সেখান থেকে দলের পুরনো ফুটবলার তথা বহু যুদ্ধের নায়ক হরমনজিৎ সিং খাবড়াকেও পাঠানো হয় প্রস্তাব। এক্ষেত্রে শুরু থেকেই যথেষ্ট ইতিবাচক মনোভাব পোষণ করা হয় খাবড়ার তরফ থেকে। এমনকি লাল হলুদের পুরনো অধিনায়ককে দলে ফেরানোর প্রসঙ্গে এজেন্টের সাথে কথাবার্তা বলেও নাকি যথেষ্ট ইতিবাচক ইঙ্গিত মিলেছিল। এবার সেই নিয়ে উঠে আসলো নতুন তথ্য। শোনা যাচ্ছে আগামী মরশুমের জন্য নাকি লাল হলুদের 90% নিশ্চিত এই তারকা। তাই বড়সড় অঘটন না ঘটলে আসন্ন আইএসএলে তিনি খেলতে পারেন ইস্টবেঙ্গলের জার্সিতে। তবে বর্তমানে তার বয়স 35 বছর, তাই এই সময় দাঁড়িয়ে আদৌ আগের ভঙ্গিমায় কতটা ধরা দেবেন এই তারকা ফুটবলার সেটা এখন দেখার বিষয়। তবে প্রয়োজনের ভিত্তিতে কাল্লু স্কোয়াদ্রাতের ভরসা হয়ে উঠতে পারেন এই পাঞ্জাবি তারকা। নেক্সট আপডেটটি হলো আকাশ মিশ্রাকে নিয়ে। তোমরা সকলেই যেন আকাশ মিশ্রাকে নেয়ার দৌড়ে এগিয়েছিল মোহনবাগান দল। এই মুহূর্তে মার্কার মার্গুলাস টুইট করে জানিয়ে দিয়েছে যে আকাশ মিশ্রার মোহনবাগানের থেকে মুম্বাই সিটি এফসিতে সই করার প্রবণতা অনেক বেশি। অর্থাৎ মুম্বাই সিটি এফসি আকাশ মিশ্রাকে সই করার দৌড়ে এখন এগিয়ে রয়েছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী হয়। এই ছিল কলকাতার দুই প্রধানকে নিয়ে কিছু আপডেট। এই আপডেটটি পেয়ে যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে ভিডিওতে করে একটি লাইক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে সাবস্ক্রাইব। আসি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।